সো বন্ধুরা, আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে আশা করছি থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে কীভাবে নিজের আধার ডাউনলোড করবে এবং তার পাসওয়ার্ড কীভাবে বুঝতে পারবে যে তার পাসওয়ার্ড কী দেওয়া আছে না দেওয়া আছে। তো আজকের ভিডিওটা টোটালি বোঝাবো তোমাদেরকে। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে খুব সহজে বুঝতে পেরে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সো বন্ধুরা, নিজের আধার কার্ড ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে তোমাকে, তো সোজা তোমাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপরে এখানে সার্চ বারে এসে লিখতে হবে যে মাই আধার। মাই আধার লিখে সার্চ করে দিলে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তোমার সামনে। তো এইটার উপর একবার ক্লিক করে দিবে। একটু লোডিং হতে সময় লাগছে, যাই হোক। ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পেয়ে যাবে একটু উপরে তুললে যে এখানে আধার ডাউনলোড যে অপশানটি দেখতে পাচ্ছ, এটা এইটার উপর একবার ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তুমি একটু উপরে তুলবে, তুললে এখানে দেখতে পেয়ে যাবে যে ডাউনলোড আধার যে অপশানটি আছে এটা, এটার উপর একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার আধার নাম্বারটা দিয়ে দিবে। তারপরে এখান থেকে যে ক্যাপচার কোডটি আছে এইটা এখানে দিয়ে দিবে। যদি এইটা না পারো তো আবার এখানে পাশে যে অপশানটি দেখতে পাচ্ছ এটা দিয়ে চেঞ্জ করে নিতে পারবে। তো আবারও তোমার যদি পছন্দ না হয় তো আবারও বারবার এখানে যতবার বুঝতে না পারবে ততবার তুমি যে এখান থেকে চেঞ্জ করে নেবে। তোমার এখানে আমার আধারটি এবং ক্যাপচার কোডটি আমি দিয়ে দিচ্ছি। এখানে আধার নম্বরটি এবং ক্যাপচার কোডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ যে সেন্ড ওটিপি, মানে যে নাম্বারটি তোমার আধারের সঙ্গে লিঙ্ক আছে সে নাম্বারে একটা ওটিপি যাবে। তো এইখানে সেন্ড ওটিপিতে আমি একবার ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার এটা ওটিপি সাকসেসফুল দেখাচ্ছে। তো এইখানে যে ওটিপিটা এসেছে আমি এইখান থেকে কপি করে নিয়ে আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে নিচে এন্টার ওটিপি চাইছে, তো আমি ওটিপিটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, তো এটার উপর একবার ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিছুক্ষণ এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পরে তোমার রেজাল্ট এখানে দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমার আধারটি ডাউনলোড হয়ে গেল এবং আমাকে সোজা ফাইল ম্যানেজারে নিয়ে চলে গিয়েছে। দেখতে পাচ্ছ এখানে যে পিডিএফ ফাইলটি, এইখানে প্রায় মানুষের সমস্যা হয় যে কীভাবে এই পাসওয়ার্ডটি জানবে বা কীভাবে পাসওয়ার্ডটি এখানে বসাবে। তো যাই হোক, পাসওয়ার্ডটি এখানে হচ্ছে যে তোমার নামের যে প্রথম চারটি অক্ষর, তো চারটি অক্ষর বড় হাতে দিতে হবে। তারপরে তোমার যে ডেট অফ বার্থটি আছে শেষ চারটি অক্ষর, তো এই ডেট অফ বার্থের শেষ চারটি অক্ষর এখানে দিয়ে দিবে। তো আমি আমার নাম এবং ডেট অফ বার্থের চারটি অক্ষর এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, নাম এবং ডেট অফ বার্থের অক্ষরগুলো। তারপরে এখানে ওপেনে ক্লিক করছি। দেখতে পাচ্ছ যে আমার আধার কার্ডটি এখান থেকে ওপেন হয়ে গিয়েছে। তো আশা করছি বুঝতে পেরে গিয়েছো কীভাবে নিজের আধার ডাউনলোড করতে হয়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের ভিডিও পেতে সঙ্গে থাকবে।